কথা বললি রে রাধে, তোর কথার মানে তো আমরা কিচ্ছু বুঝতে পারলাম না। মনির পুতের নামের সুতের আদি দুই অক্ষর হয়, শ্রীনন্দের নন্দন গঠ যাত্রা কালে জনক ঢাকি আর, এর একটা মানেও আমরা কিছু বুঝতে পারলাম না। রাধারানী বলছে, ওই তো বললাম তোরা বুঝতে পারবি না। বলছে, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা কর, তাহলে আমরা বুঝতে পারবো। বলছে, তবে শোন, ওই মনির শ্রেষ্ঠকে তোরা কি বলতে পারিস? ও বিশ্বসুভা, বেশ খুব ভালো। তাহলে সেই বিশ্বসুভা মনির পুত্রের নাম কি? রাবণ। রাবণ, তাহলে সেই রাবণের পুত্রের নাম কি বল? বল সখী, বল। মেঘনাথ। মেঘনাথ, তবে জানিস সখী, ওই যে গগন আকাশে যে মেঘনাথ, ওই মেঘনাথের থেকে যদি আমি নাথটা বাদ করে রেখে দিই এক পাশে, তাহলে কি হবে বলতো সখী? বলছে, কেন, নাথটা যদি সরিয়ে রাখা যায় তাহলে মেঘ হবে? বলছে, জানিস সখী, আমি এতক্ষণ বললাম মনির পুতের নামের সুতের আদি দুই অক্ষর, অর্থাৎ ওই মনিদের যে আদি দুই অক্ষর হই যে আমার, ওই গগন আকাশে যদি আমি মেঘ হতে পারতাম, আমি মেঘ হয়ে গগন আকাশে এমন ভাবে ছায়া হয়ে থাকতাম, আমার মধু প্রতিদিনের নাই হৃদয় হৃদয় যখন গঠে গঠে যাত্রা কালে চলে যায়, প্রকাট রৌদ্রের তাপে আমার মধুর অঙ্গ কান্তি জানি কত না জানি, সে রৌদ্রে তপ্ত বালুকার রাশির ভোর দিয়ে চলে যাই, তো আমি তো সইতে পারি না। কেননা তাই তো আমি মনে মনে ভেবেছিলাম, যদি আমি গগন আকাশে যদি একবার মেঘ হতে পারতাম, তাহলে আমার মধু যাবার সময় আমি মেঘের ছায়া করে রেখে দিলাম, আমার মধু রঙে তাপ লাগতে দিতাম। রাধারানীকে বলছে, ওরে রাধে, তুই যদি এমন ভাবে বুঝিয়ে দিস, কে না বুঝতে পারে বলতো? বেশ ভালোই তো বুঝতে পেরেছি, তবে বল বল রাধে, তুই এমন ভাবে মলিন বদন করে না থেকে তোর মনের যত বেদনা, সকল বেদনার কথা একবার আমাদের কাছে প্রকাশ করে দে, তবেই আমরা বুঝতে পারবো। বলছে, বেশ তাহলে শোন শোন সখী, বিছাইলে হয়তো আবার আগ্রহ
জমের বাড়ি যেত আমার মনের দুঃখ খুঁজে যেত গোপাল যদি বাড়ি যেত লোরে আমার মারম সখে গর্ভে ধারণ করে রেখেছিল আর তুই সেই মায়ের কথা কিনা বললি তপত বালুকায় বিছাইলে হইতো সুখ এ তোর কি ভালোবাসা থাক তোর ভালোবাসা নিয়ে আমরা তোর বদনে এমন কথা শুনতে আসিনি বড় আশা নিয়ে এসেছিলাম তোর বদনে হয়তো কিছু ভালো করি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য রাধারানী তাড়াতাড়ি করে সখীদের বলছে ওরে সখী ওরে মরম সখী তোরা আমার মরম সখী তোরা আমার করে অনুরাগ করে চলে যাস না তবে আমি কোন মায়ের কথা বলেছি জানিস তবে শোন শোন মাঝে আমার কীর্তিদা আমি আমার কীর্তিদা মায়ের কথা বলিনি আমি কোন মায়ের কথা বলেছি জানিস পদ্ম পাতা সে যে আমারও মা আমি ওই পদ্ম পাতার কথা বলেছিলাম ওই পদ্ম পাতা যদি আমি একটা একটা করে তুলে নিয়ে আসতে পারতাম একটা একটা করে আমি পদ্ম পাতা তুলে নিয়ে এসে আমি এই তপত বালুকার উপরে আমি একটা একটা করে পেতে দিতাম কেন জানিস আমার বধূ যখন চলে যায় গোচরণে সেই তপ্ত বালুকার উপরে তার যে কমল চরণ সেই কমল চরণে কত না আঘাত লেগে যায় তাই তো আমি সইতে পারি না তাই মনে মনে স্থায়ীর আমি করলাম তপ্ত বালুকায় বিছাইলে হইতো আমার বয়স মায়েরে আলিয়া অর্থাৎ ওই পদ্ম পাতা নিয়ে এসে যদি আমি বিছিয়ে দিতে পারতাম কেন জানিস আমি যখন আমার বধূকে সেবা দিতে যাই বধূকে সেবা দিতে গিয়ে যখন আমি সেই তুলসী পাতা নিবেদন করতে যাই আমার বধূর চরণে তখন আমি মনে মনে চিন্তা করি হে দীনদয়া মধুসূদন হে বিপদ ভঞ্জন আমার বধূর চরণে যে আমি তুলসী পাত্র নিবেদন করলাম আমার বধূর অঙ্গে যেন আঘাত না লাগে সেই কমল চরণে আমি তুলসী পত্র নিবেদন করতে গিয়ে তাই তো আমার মনে বড় দুঃখ হয় আমার বধূর অঙ্গে যেন আঘাত না লাগে আর সেই কমল চরণে যখন চলে যাই তব তো বালকার মূর্তি তখন তো আমি আর সইতে পারি না রে তাই তো আমি বলেছিলাম তোরা আমার গুলো অনুরাগ করিস না বলছে তা না হয় বুঝতে পারলাম কিন্তু ওই যে আরো একটা কি বললি অগ্রজ আলয়ে গেলে সে গোপাল ঘুচিত মনের দুঃখ আরে যে গোপাল যাকে পাবার আশায় যুগ যুগ ধরে ধ্যান করছে কত মুনি ঋষি যুগি হ্যাঁ কত কীট পতঙ্গ তরুলতা তারা হাহাকার করছে তাকে পাবার জন্য এক বিন্দু আর তুই কিনা বললি অগ্রজ আলয়ে গেলে সে গোপাল ঘুচিত মনের দুঃখ এ তোর কে আমার ভালোবাসা রে অগ্রজ মানে কি জমের বাড়ি সে জমির বাড়ি গেলে কি তোর ভালো তাহলে ভালো হতো না 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 তোর এ ভালোবাসা আমরা মেনে নিতে পারলাম না এমনকি তোর বদনে যে এমন কথা শুনবো এই আশাও আমরা করে আসি থাক তোর ভালোবাসা নিয়ে রাধারানীকে ছেড়ে চলে আসছে সখীদের জড়িয়ে ধরে বলছে সখীরে ওরে সখী তবে শোন শোন অগ্রজ আলয়ে গেলে সে গোপাল ঘুচিত মনের দোষ অগ্রজ মানে কি জানিস ওই যে নন্দ মহারাজ ওই নন্দ
নবলক্ষ ধেনু, ওই নবলক্ষ ধেনু বস্ আমি বলেছিলাম গো পাল অর্থাৎ গরুর পাল, ওই নবলক্ষ সেই গরুর পাল, ওই গোপাল যদি একবার সে যেত অগ্র জ্বালায়ে তাহলে আমার মনে বড় সুখ হতো। ওই গোপাল অর্থাৎ ওই গরুর পাল, আমি আমার বধু, আমার বধু গোপালের কথা বলিনি রে, আমার যশোমতী মায়ের আনন্দের যে দুলার, ওই দুলাল ওই যে গোপাল, আমি আমার ওই বধুর কথা বলিনি রে। এমন ভাবে যখন রাধারানী তার দুটি নয়ন হইতে অশ্রু ধরছে আর তার বধুর সে লীলার রস আস্বাদন করে সখীরা বলছে, ওরে রাধে তোর কথা আমরা বুঝতে পারিনি রে, তোর এমন ভালোবাসা, তোর এমন কৃষ্ণ প্রেম, আমরা তোর বধুর ভালোবাসা আমরা মোটেই বুঝতে পারিনি, কেননা না বুঝে তোকে আমরা অনেক কটু কটু কথা বলে ফেলেছি। তবে শোন রাধে, তবে কি শুনেছি জানিস, শাস্ত্রে আমরা শুনেছি যদি হয় সৎসঙ্গ স্বর্গবাস, আর যদি হয় সে অসৎসঙ্গ তাহলে তার হয় নরকে বাস। তোর মতন সখীর সঙ্গ যদি আমরা পাই তাহলে শত শত আমাদের বাধা বিঘ্ন ভুল ত্রুটি অন্যায় অপরাধ সকলে কিছু মার্জনা করে তোর সঙ্গ যেন আমরা পাই রে রাধে, ও রাধে তোর সঙ্গ সঙ্গ ছাড়া আমায় করে তোর সঙ্গ ছাড়া আমায় করি করিস না যেন কৃষ্ণ বলে
राधे तुम चलो मे संग छा करी दर्शन